चलो মানে এটা মনে হচ্ছে প্রাচীন সভ্যতা রয়েছে এখানে কিছু আছে নাকি প্রাচীনত্বের কিছু ব্যাপার আছে এই এলাকাটা প্রাচীনত্ব এলাকা বলতে হ্যাঁ সেরকম কিছু নয় এটি অ্যাকচুয়ালি এই যে আমরা যাচ্ছি যেটি সেটা হচ্ছে নাম হচ্ছে ভুজপাড়া ভোজপাড়া ভূমিজপাড়া ভূমিজপাড়া হ্যাঁ ভূমিজপাড়া আদিবাসী আর এটি অ্যাকচুয়ালি এরা রাজার আমল থেকে এই এই যে জায়গা আপনি দেখতে পাচ্ছেন এইগুলি ছিল আমের বাগান ছিল লিচুর বাগান ছিল আচ্ছা আস্তে 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 সেগুলো বড় হয়েছে আচ্ছা আর তখন থেকে এরা ছোটনাগপুর পুরুলিয়া বাঁকুড়ার থেকে এসে আচ্ছা ছিল বাগান আগুলার জন্য তারপর আস্তে 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 এদের বংশ বৃদ্ধি হয়েছে বংশ বিস্তার করে এরা এখন এখানে আছে তো সেই জায়গাটিতে আমরা যাচ্ছি এখন আচ্ছা আচ্ছা সেনারা খেলাধুলা করে আমরা এখানে এখানে নিচে নামবেন হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আসুন এখানে দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কি মহারাজ মহারাজ খেলতে দিত না না এদের নিত না আবার এদের না এদের একটা আলাদা চোখে দেখা যায় ও এখানে কিছু সব ওই বাংলাদেশ থেকে কিছু আছে রেলের জায়গা রেল কোম্পানি স্টেশন ও এটা স্টেশন এটা হ্যাঁ সামনে আছে এটা স্টেশন এইটি রেলের জায়গা এর আগে খেলতে পেত না মার ছিল না আচ্ছা খুব অত্যাচার করত তারপর আমি রেলের সঙ্গে কথা বলে টোটালটাই যারা খেলাধুলা করছে পুরোটাই আদিবাসী ট্রাইবাল যারা খেলছে আদিবাসী খেলছে এবং আসাম থেকে এদের ব্যবস্থা করা যেমন এই বল এদের কিছু খাবার কিছু জার্সি আচ্ছা 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 এর আমরা আসাম থেকে ব্যবস্থা করি এবং মাঠকে পরিচালনা করতে রেলটি আছে আমাদের একটা আচ্ছা 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 খেলাটি আশ্রমই পরিচালিত করে আচ্ছা আচ্ছা এদের মধ্যে যে উচ্ছৃঙ্খল জীবনযাপনটা কমে গেছে অনেকটাই কমে গেছে কারণ এখানে যারা খেলাধুলা করবে তারা মদ বা বিড়ি গাঁজা কিছু খেয়ে খেলতে পারবে না তাহলে সে বাদ যাবে হ্যাঁ আচ্ছা এরকম বলা আছে শর্ত দেওয়া আছে হ্যাঁ শর্ত দেওয়া আছে আচ্ছা এইভাবে একটা নতুন উন্নত যে জীবনযাত্রার মান যাতে বাড়ানো যায় সেটাই চেষ্টা করা হচ্ছে আচ্ছা আচ্ছা খুব ভালো ঠিক আছে মদ আছে বাসক পাতা দিয়ে সব ইয়ে করেন এগুলো বাসক পাতা এগুলো সব বাসক পাতা হ্যাঁ এগুলো বাসক পাতা সব খুব উপকারী পাতা ওই যে ঠান্ডা লাগলে আমার পেটের জন্য তো ভালো করে এবং জল রয়ে যায় প্রায় 7 দিন 8 দিন 9 দিন করে এতে জল রয়ে যায় তারপরে যে এদের মশার উপদ্রব হয় মশার উপদ্রব হলে ডেঙ্গু বা অন্য সম্ভাবনা থাকে জ্বর জ্বর হতে পারে ডেঙ্গুর জ্বর হ্যাঁ
অনেক বাদর আছে না প্রচুর হনুমান হনুমান বাদর না হনুমান প্রচুর মানে ডাল বা পাতা কেউ কাটে না কাটে না মেন এদের যে উৎসব এটা হয় হরি মন্দির কি মন্দির হরি মন্দির যেহেতু এটা বৈষ্ণব এলাকা সেজন্য এই এক একটা সমাজের কালচার থাকে সেই কালচার হচ্ছে এখানে কালচার হচ্ছে বৈষ্ণব কালচার আচ্ছা সেই জন্য প্রত্যেকটাই এখানে গুপ্তি পড়াতে প্রত্যেকটা কলোনিতে একটি একটি করে হরি মন্দির আছে মহাপ্রভু এখানে যে পুরীর যে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এখানে এসে লুকিয়েছিলেন খুব জঙ্গল ছিল তো উনি এসে এটাকে নতুন করে ওনাদেরকে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ওই বৃন্দাবন চন্দ্রে সেই দিকে ওই জায়গাটির নাম ছিল গুপ্ত বৃন্দাবন যারা পুরী দর্শন করেন দর্শন করার পর এখানে যতক্ষণ না গুপ্তিপাতে এসে সেই জগন্নাথকে দর্শন করছেন যে পুরী দর্শনের যে সার্থকতা যে লাভ হয় মানুষের সেটা লাভ হয় না যতক্ষণ না এখানে দর্শন হয় যেমন আমরা নগরদ্বীপ দর্শন করার পর কানলা দর্শন করতে হয় কানলার যে হরি মন্দির ঠিক এটাও পুরী দর্শনের পর এটা করতে হয় এটি হচ্ছে এই দেখুন এখানে হরি মন্দির আচ্ছা বাকি সব ঘর পায়নি এরা সরকারের থেকে সেরকম কিছু নেই সরকার থেকে যে 15% পেয়েছে যতটুকু সাত বছরে যতটুকু দেখেছি 15% কারণ আস্তে 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 বাংলাদেশের মানুষ ভরে যাচ্ছে তারপরে এদের অনেকে আছে এই যে এখানে আছে আপনি ওনাকে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন বসে আছে ওনার নাম নারান্দা ওনার রেশন কার্ডটি নিয়ে অন্যজনকে দিয়ে দিচ্ছে ওনার রেশন পাচ্ছে না বলে রেশন কার্ড নিয়ে আসুন আপনি সেটি ওই যে বসে আছে নারান্দা নারান্দাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার রেশন কার্ড আছে রেশন কার্ডটা ছিল নতুন রেশন কার্ড করার জন্য দিয়েছিলেন সেই রেশন কার্ডটা কোথায় উনি নিজেই বলে দিতে পারবেন আমার রেশন নেই আমি পাচ্ছি না মানে এখনো পাচ্ছে না অথচ কতদিনের বাসিন্দা অনেক দিনের বাসিন্দা অনেক দিনের ওনার ছেলেরা পাচ্ছে ছেলেরা ছিল ওই নারান্দা আমরা বাড়িতে কাজ করতো আমার বয়স হয়ে গেছে আমার বাড়িতে আছে তো যাই মাঝে মাঝে আসছে খাওয়া দাওয়া করে এইরকম এখানকার অবস্থা কারো রেশন কার্ড নেই কারো স্বাস্থ্য বিভাগ এই অবস্থা আছে আছে নারান্দা তুমি যে রেশন কার্ড জমা দিয়েছিলে রেশন কার্ডটা কি করলো দিয়েছে তোমার রেশন কার্ড কোথায় রেশন কার্ড যে নিয়ে গিয়েছিল পার্টির লোকেরা না দেয়নি এখনো দেয়নি দেয়নি তো এই আছে এই আছে নারান্দা রেশন কার্ড পায়নি ওর রেশনটা এখন রেশনই পায়নি রেশন তাহলে চলছে কি করে আপনার সংসার সংসার চলছে যা চলছে রেশন কার্ড এখনো দিল না না আমার ছেলে ছোটো ছেলে আর আমার আর কোনো রেশন কার্ড পেল না এখনো পর্যন্ত পেল না এবং অনেকেরই আছে যারা তাদের হয়তো ওদের কার্ড আছে হয়তো এসসি এসটি সেটা জেনারেল হয়ে গেছে তাই পাঁচখানা কার্ডের মধ্যে তিনখানা দিয়েছে আর পাইনি
সরকার যদি না দেয় সেইভাবেই ওরা খুশি, তাতেই খুশি, হ্যাঁ তাতেই ওরা খুশি। সেই জন্যই আমার কাজ, যেহেতু ঠাকুর হুগলিতে আমি আগেও বলেছি সকালে বলছি জন্মগ্রহণ করেছেন হয়তো ঠাকুর আমাকে, সেই জন্যই যাতে এদের ডেভেলপ হয় এরা পায়, সেই জন্যই ঠাকুর আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ এই কাজটাই করার জন্যই আমি এখানে এতদিন মধ্যে আছি, 7 বছর পর আমরা কাজ শুরু করছি নতুনভাবে, আরও আগামী দিনে আরও চেষ্টা করবো যাতে এদের ডেভেলপ হয়। তার আগে আপনি কোথায় ছিলেন? আমি আগে ছিলাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে, সেখানেও আদিবাসী ছিল, সেখানে প্রচুর আমি কাজ করে এসেছি, প্রায় আমার 700 ফ্রি কোচিং সেন্টার ছিল। তারপর আমাকে একজন মহারাজ হঠাৎ একদিন রাত্রে ফোন করে যে ওখানে জায়গা, যে ঠাকুরের ছোট্ট একটি এলাকা আছে, তুমি যদি যাও খুব ভালো হয়, কারণ তুমি তো ওর জায়গায় কাজ করেছো, গরিব মানুষের এলাকায় কাজ করেছো। আচ্ছা, অভিজ্ঞতাটাকে ই করে আর কি। আমি বললাম ঠিক আছে আমি যাই। আমি প্রথম বাস আসার পর খুব পছন্দ হয়ে গেল জায়গাটি, কারণ এখানে যেহেতু চৈতন্য মহাপ্রভু এই রাস্তা দিয়েই হেঁটেছেন, মানে বলতে এই রাস্তা দিয়ে হয়তো গেছেন নাকি, হয়তো 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 গেছেন, কারণ এই ভক্তিযোগটা পুরোটাই খেলে আমি দেখেছি, ভক্তিযোগের একটা আবে সেখানে পেয়ে থাকি সবসময়। হ্যাঁ সেটা আমার ভালো লেগেছে, আধ্যাত্মিক জগতে আমি আরো উপরে উঠেছি, উঠতে পারবো এটাই। আর এখানকার মানুষগুলি খুব গরিব, সহজ, সরল, সেই জন্য দেখা যাক যে ঠাকুরের যা ইচ্ছা তাই হবে বলে এই কাজটি আমি শুরু করেছি। বর্তমানে আমরা অনেকটা এগিয়েছি, এরপর স্যার আরো ঘটবে। হ্যাঁ এটাই ঠাকুরের ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি যেন এদের আরো মঙ্গলময় কাজ হয়। এখন তারা কাদের কাছে, কাদের আন্ডারে আছে এখন? এটা অনেক দিন চলে গেছে, কার আন্ডারে আছে তাহলে? এটা বাংলাদেশের কোন এক মানুষ কিনেছেন? ও কিনে নিয়েছে। আচ্ছা, যেহেতু ড্রেন নেই সেই জন্য এদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এদের খুব জ্বর, সর্দি, কাশি, জ্বর থাকার পরে যে মশামাশিতে যে উপদ্রব বাড়ে তার ফলে যে সমস্ত রোগ, সেটা আমরা মেডিকেল দিয়ে আগে আগে আগাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে এখানে কোনো এডুকেশন নেই, এডুকেশন আগে দরকার তারপর মেডিকেল, তাই এডুকেশনের সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলটা আস্তে আস্তে বাড়িয়েছি। হ্যাঁ এখন আমাদের একটি হোমিওপ্যাথি চিকিৎসা এখানে চলে, দাতব্য চিকিৎসা, না দাতব্য চিকিৎসা বলে এখনো কিছু চালু হয়নি, শুধুমাত্র ওষুধ দেওয়া হয়। একজনই আসেন প্রতি রবিবার করে রবিবার এদেরকে দেখার জন্য, বাড়িতে বাড়িতে যাই, কোনো কোনো সময় বাড়িতে বাড়িতেও যাই। হ্যাঁ কিন্তু দাতব্য চিকিৎসা বলে সেভাবে বিরাট আকারে আমরা এখন তৈরি করে উঠতে পারিনি। ঠিক আছে।